দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আমবাড়িহাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি। আজকে এখান থেকে গাভী গরুর তথ্য দিতে চাই। সোমবার 5 জুন 2023, আজ সপ্তাহে এক দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে। ভাই কি খবর বলেন তো? বাজার খারাপ ভাই, বাজার খারাপ। কয়টা বিক্রি করলেন? একটাও হয়নি। এ কেমন কথা, একটাও হয় নাই? এটা কত দাম চেয়েছিলেন? 100। কাস্টমারে কত বললে? 80। বিক্রির দাম লাস্ট 90 পার হলে দাম? 90 পার হলে বিক্রি করবেন? 85 পর্যন্ত দাম বলছে, 90 পার হলে এইটা বিক্রি হবে। শাহিওয়াল সার বাচ্চা, শাহিওয়াল সার বাচ্চা। দুধ কেমন হয়? বয়স জোয়ান। আজ থেকে এক মাস আগের দাম আর এখনকার দাম কমছে না বাড়ছে? কয় হাজার কমছে? 5-7-10। হে, এত বের কমে হাঁকাও কথা বলছিলেন। তবে কিছুটা কমছে, উনি একটু বাড়াই বলছে। নতুন জোয়ান গাভী, সেই সাথে একটা সার বাচ্চা। ৯৫ আর ৮০। এই যে গাভী, সেই সাথে ক্রস জাতের সার হচ্ছে, 80 এবং 95। আর ভাই চাইছে 73। ফটো হয়ে গেছে, দাও হালকা পাতলা কম বেশি করিয়া দাও। 2000 আর 2000। বাচ্চা কোনটা? সার বাচ্চা, সার একের সার। দুধ কেমন হয় ভাই? এক দেড় কেজি আর এটা গাভী সার বাচ্চা। ভাই সার বাচ্চা, গাভীটা কয় দাঁত ভাই? কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চাই? কত? 75। কত বলে কাস্টমারে? 65-63। সর্বশেষ চিন্তা ভাবনা? দেখা দেখি চলছে, দাম দর চলছে। কত? 63 করে দিবেন? আচ্ছা আচ্ছা, কত চাইছে? 72। 63 এবং 72।
জোয়ান জোয়ান চাচা নতুন জোয়ান বকনা বাচ্চা এখানে সম্ভবত একটা বিক্রি হয়েছে। কোনটা বিক্রি হইলো? কোনটা 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 কিনলেন ভাইয়া? এইটা কত দিয়ে হইলো? কত দিয়ে দেখছেন? এই যে বাচ্চা এবং গাভী, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। কততে বিক্রি হলো? 66,000। আপনারা কিনলেন না বিক্রি করলেন? কিনলেন, কেমন পাইলেন দাম বলেন তো। ঠিক আছে, ভালোই পাইছেন। 66,000-এ কিন্তু এটা কিনে নিয়েছি। এটা হয়েছে বিক্রি হইলো? এটা কি হয়েছে ভাই? নাই। চাচা কত চাচ্ছেন এইটা? 82। কত কয় কাস্টমারে? 70 ভাঙ্গ। এই যে গাভী, আর এটা বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা, কত হলে দেওয়া যাবে লাস্ট? আপনারা চাইলেন লাস্ট 72, তাহলে সর্বশেষ 72। আর ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে? এটা কত হলে দেওয়া যাবে চাচা? 90 হলে দেওয়া যাবে। এটা কিন্তু শাহিওয়াল ষাঁড় বাচ্চা, 90,000 হলে কিন্তু এটা বিক্রি করতে চাই। তবে বাচ্চাটা বেশ আকর্ষণীয়। দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।